বৃহস্পতিবার আইপিএলে মিনি অ্যাকশন আয়োজন হওয়ার পরই 6,000 কোটি টাকার মার্ক পার হয়ে গেল। প্লেয়ারদের বেতন ও নিলাম সব মিলিয়েই এই বিপুল অঙ্কের অর্থের টাকা খরচ হয়ে গেছে। প্রতিটি ফ্রাঞ্চাইজি নিজেদের বিপুল অর্থ ভান্ডার খরচ করে দল সাজিয়ে নিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান, সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটাল, রাজস্থান রয়্যালস। এবারের মিনি নিলামে সইকরণ হল মোট 57 জন প্লেয়ারকে। ভারতীয় ক্রিকেটাররা 14টি আইপিএল মৌসুম মিলিয়ে মোট 3,433 কোটি টাকা আয় করেছে। 94 জন অজি ক্রিকেটার এখন অব্দি আইপিএল খেলেছেন। 14 বছরে তারা ভাগে পড়েছেন 905.9 কোটি টাকা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা সবচেয়ে বেশি টাকা রোজগারের তালিকায় রয়েছে 3 নম্বরে। এই মিলিয়ন ডলার টুর্নামেন্ট থেকে তারা রোজগার করেছে 539 কোটি টাকা। 33 জন ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার খেলেছেন আইপিএলে, তাদের 14 মৌসুম মিলিয়ে মোট রোজগার 458 কোটি টাকা। ইংল্যান্ডের 33 জন ক্রিকেটার খেলেছে আইপিএলে, তাদের মোট রোজগার 258.96 কোটি টাকা। কিউইদের দেশের অংশ নেওয়ার প্লেয়ারের সংখ্যা 31, তারা রোজগার করেছেন 211.6 কোটি টাকা। এবার আইপিএলে কোন শ্রীলঙ্কান প্লেয়ার খেলছেন না, কিন্তু এর আগে মোট 27 প্লেয়ার খেলেছেন, তাদের মোট রোজগার 195.93 কোটি টাকা। আফগানিস্তান থেকে মোট 4 জন ক্রিকেটার অংশ নিয়েছে, তাদের মোট রোজগার 58.4 কোটি টাকা। বাংলাদেশ থেকে মাত্র 6 জন ক্রিকেটার আইপিএল অংশ নিয়েছেন, 14 মৌসুমে বাঙালি ক্রিকেটারের রোজগার 34.78 কোটি টাকা। যখন অবধি পাকিস্তান আইপিএল অংশ নিতে পারত, তখন অবধি 11 জন পাকিস্তানি ক্রিকেটার খেলেছেন, তাদের এই টুর্নামেন্ট থেকে রোজগার 12.84 কোটি টাকা। নেদারল্যান্ডসের 2 জন ক্রিকেটার আইপিএল খেলার সৌভাগ্য হয়েছে, আইপিএল থেকে তারা মোট আয় করেছে 5.27 কোটি টাকা পেয়েছেন। জিম্বাবুয়ের মাত্র 3 জন ক্রিকেটার খেলেছেন, তাদের আয় 1 কোটি টাকা।